শুভ্র নতুন পোশাক আর সুগন্ধি মেখে শিশু কিশোর যুবক বৃদ্ধ সকলেরই এ পথ চলা। গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। ময়দান প্রাঙ্গণে ঢল নামে লাখো মানুষের, যেন রাজধানীর সব পথ এসে মিশেছে একই ঠিকানায়। নারীদের নামাজের জন্য এবার রাখা হয় বিশেষ ব্যবস্থা। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সাধারণ মুসল্লিদের সাথে শরীক হন ঈদের প্রধান জামায়াতে। নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। জামায়াতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে মনোযোগ সহকারে খুতবা শুনেন। খুতবা শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয় গুনাহ মাফের, সেই সঙ্গে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনা করা হয়। ঈদের নামাজ শেষে সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে করেন কোলাকুলি। অনেকেই জানান ঈদের খুশি আর আনন্দ অনুভবের কথা। অনেক ভালো লাগছে। আমাদের বাড়ির আশেপাশে যারা এতিম বা অসহায় আছে, তারা তাদের ঘরের সামনে পা করলো কিনা, আমরা যদি এই খোঁজ খবরটা না নিই, তাহলে তো আসলে আমাদের এই ঈদের যে উৎসবটা, এই উৎসবটা পরিপূর্ণতা আসবে না। আমি এবার প্রথম এসেছি, কিন্তু আমি খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমার। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নেয়া অনেকেই কাঁধে কাঁধ রেখে একসাথে দেশ গড়া প্রত্যয় ব্যক্ত করেন, আর এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তুষ্ট প্রকাশ করেন আগতরা। তো এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার কাছে অত্যন্ত সুশৃঙ্খল মনে হয়েছে এবং মানুষও খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছে। মুসল্লিদেরকে যারা ঈদের নামাজ পড়তে এসেছি, আমরা যেভাবে নিরাপত্তা দিয়েছে এবং দৃষ্টি রেখেছে সব দিক থেকে, এতে আমরা অত্যন্ত খুশি। আমরা ঢুকছিও খুব ভালোভাবে, বের হয়েছি ভালোভাবে, এটা খুব ভালো ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি যে র‍্যাব কিংবা পুলিশ যথেষ্ট সোচ্চার ছিল। অন্যান্য বারের চেয়ে এবারে ঈদ জামায়াতে নারীদের উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি। মাসব্যাপী সিয়াম সাধনার সংযম আর আত্মশুদ্ধির পর অনাবিল আনন্দ আর খুশি বারতা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধের যে অটুট বন্ধন, এর অনুপম শিক্ষা দিয়ে যায় মানব জাতিকে, তা বজায় থাক সারা বছর সবসময়। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।